আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, এই অধ্যায়ের আমরা বাণিজ্যিক ব্যাংক ও এর আয়সমূহ ও ব্যয়ের খাত নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ, বিভিন্ন উৎস হতে বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। জনগণের অর্থ আমানত হিসাবে গ্রহণ করা এবং সেই আমানত ঋণ হিসাবে প্রদান করে, লাভজনক খাতে বিনিয়োগ করে এবং বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থ আয় করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নেয়। নিম্নে আয়গুলো বর্ণনা করা হলো, তোমরা খেয়াল করো। ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দিয়ে থাকে এবং এই ঋণের বিপরীতে বিভিন্ন হারে সুদ গ্রহণ করে থাকে, যা বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। আমানতকারীদের অর্থ সংগ্রহ করে সেই অর্থ থেকেই বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সুদে বা উচ্চ সুদে জনগণকে আবার ঋণ দিয়ে থাকে এবং সেই ঋণের যে সুদ আদায় করে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করেও মুনাফা অর্জন করে থাকে। আমানতকারীদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংক লাভের আশায় বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে সেখান থেকে অর্থ আয় করে থাকে। বিল বাট্টাকরণ। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিল বাট্টাকরণ করেও অর্থ উপার্জন করে থাকে। অর্থাৎ মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের বিল বাট্টা করে থাকে। এটা বাণিজ্যিক ব্যাংকের একটি আয়ের উৎস হিসেবে কাজ করে। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক হতে প্রাপ্ত কমিশন। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক হতে প্রাপ্ত কমিশন থেকেও বাণিজ্যিক ব্যাংকগুলো প্রচুর পরিমাণে আয় করে থাকে। লকার ভাড়া। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে। সাধারণত বিত্তশালীদের প্রচুর পরিমাণে গহনা থাকে এবং অনেক মূল্যবান দলিলপত্র থাকে, যা তাদের ঘরে রাখা নিরাপদ নয়, চুরি ডাকাতির ভয় থেকে যায়। তাই তাদের প্রচুর পরিমাণে গহনা এবং মূল্যবান দলিলপত্র ব্যাংকের লকার ভাড়া নিয়ে সেখানে নিরাপদে জমা রাখে আর এই লকার ভাড়া দিয়ে বাণিজ্যিক ব্যাংকও এর বিনিময়ে অর্থ আয় করে থাকে। প্রতিনিধিত্ব। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্বমূলক লেনদেন করে থাকে, যেমন চেক বা বিলের অর্থ আদায় করা বা পরিশোধ করা। আর এসব কাজ করে ব্যাংক একটি কমিশন আদায় করে, যার আয়ের উৎস হিসাবে কাজ করে। শেয়ার ক্রয় বিক্রয়ে মধ্যস্থতা। শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থাকারী হিসেবে কাজ করে বাণিজ্যিক ব্যাংকগুলো আয় করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শেয়ার ক্রয় এবং বিক্রয় করা যায় এবং যার ফলে একটি কমিশন হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো আয় করে থাকে। বৈদেশিক বিনিময়। বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যে ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে
কমিশন বা সার্ভিস চার্জ হিসেবে বাণিজ্যিক ব্যাংক তার আয়ের একটি অংশ অর্জন করে। আমদানি রপ্তানি ব্যবসায়ে দেশি মুদ্রাকে বিদেশি মুদ্রায় রূপান্তর করতে হয়, আর বাণিজ্যিক ব্যাংকগুলো এই লেনদেন করতে সাহায্য সহযোগিতা করে থাকে এবং একটা বিরাট অঙ্কের সার্ভিস চার্জ আদায় করে আয় করে থাকে। প্রত্যয়পত্র আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের প্রত্যয়পত্র অর্থাৎ লেটার অফ ক্রেডিট ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে। এই কমিশনের মাধ্যমে তাদের একটি আয় হয়ে থাকে। ওসি বা ট্রাস্টি হিসেবে কাজ করেও বাণিজ্যিক ব্যাংকগুলো কমিশন আদায় করে, যা তাদের একটি আয়ের অন্যতম উৎস হিসেবে কাজ করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করেও অর্থ আয় করে থাকে। মনে করো, একটি ব্যাংকের গ্রাহক অন্য একটি ব্যাংকে যদি তাদের প্রাপ্ত চেক জমা রাখে, সেই চেকটি জমা দিলে নির্দিষ্ট ফি বা কমিশনের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো চেকটি ক্লিয়ার করে নেয়। অর্থাৎ মক্কেলদের হয়ে ব্যাংকে যোগাযোগ করে অন্য একটি ব্যাংকের চেকও তারা সেই অন্য একটি ব্যাংকের চেকের অর্থ ডেবিট ক্রেডিট করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। গ্রাহক সশরীরে উপস্থাপন না করেও বা উপস্থিত না হয়েও অন্য একটি ব্যাংকের চেক আরেকটি ব্যাংকের মাধ্যমে তাদের টাকা ব্যাংকে জমা করতে পারে। ব্যাংক যোগাযোগের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে থাকে এবং তারা একটি কমিশন বা সার্ভিস চার্জ নিয়ে আয় করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর আয়ের উৎসগুলো কী কী। এবার আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ। বাণিজ্যিক ব্যাংক শুধু আয় হবে তা তো না। বাণিজ্যিক ব্যাংক যেহেতু একটি প্রতিষ্ঠান, এর পরিচালনার জন্য সাধারণত বেশ কিছু ব্যয়ও হয়ে থাকে। সেই ব্যয়ের খাতসমূহ তোমরা খেয়াল করো। মক্কেলদের আমানতের উপর সুদ প্রদান। গ্রাহক বা মক্কেলরা ব্যাংকে আমানত হিসাবে যে অর্থ জমা রাখে, সেই অর্থের উপর ব্যাংক সুদ প্রদান করতে হয়। এই যে আমানতের উপর সুদ প্রদান করতে হয়, এটা ব্যাংকের একটি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, আর সেই ঋণের উপরও তাদের সুদ প্রদান করতে হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ধার বা ঋণ নিয়ে থাকে, তার সুদ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরও একটি ব্যয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সেই গৃহীত ঋণের উপর সুদ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়। কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা ও বোনাস প্রদান। বাণিজ্যিক ব্যাংক একটি প্রতিষ্ঠান এবং বৃহৎ আকারের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা ও কর্মচারী কর্মরত থাকে, যাদের বেতন ভাতা ও বোনাস প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি ব্যয়। পরিচালক ও ব্যবস্থাপকের ভাতা। বাণিজ্যিক ব্যাংকগুলোর যে পরিচালক মণ্ডলী থাকে ও ব্যবস্থাপকগণ থাকে, তাদের ভাতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়। নিরীক্ষকের বিল। বাণিজ্যিক ব্যাংক একটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংকের এই আর্থিক লেনদেনগুলো হিসাব নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করাতে হয় এবং এই পরীক্ষা নিরীক্ষার যে তথ্যাবলী, এগুলো কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে পেশ করতে হয়। তোমরা জানো যে একটি দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষকের দ্বারা যে পরীক্ষা নিরীক্ষা বা অডিট করাতে হয়, সেই নিরীক্ষককে একটি বিল দিতে হয়। সেই বিল প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়। অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ।
অনাদায়ী ঋণ কি তোমরা খেয়াল করো, আমি আগেই বলেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত হিসেবে সাধারণ জনগণের অর্থ জমা রেখে সেই আমানতের অর্থ থেকে আবার ঋণ প্রদান করে থাকে। কিন্তু অনেক সময় এই ঋণগুলো দেখা যায় আদায় সম্ভব নাও হতে পারে। যখন সেই ঋণগুলো আদায় সম্ভব হয় না, সেটা আমরা বলি অনাদায়ী ঋণ। আর এই অনাদায়ী ঋণের ক্ষেত্রে বিভিন্ন মামলা মোকদ্দমা করার প্রয়োজন দেখা দিতে পারে। সেক্ষেত্রে অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ, এটা বাণিজ্যিক ব্যাংকসমূহের একটি ব্যয়। অফিস ও গুদামঘরের ভাড়া, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন স্থানে শাখা অফিস থাকে, যে অফিসগুলো ভাড়া নিতে হয়। নিজস্ব ভবন ছাড়াও তারা ভাড়া অফিসে তাদের ব্যাংকগুলো প্রতিষ্ঠান করে এবং চালিয়ে নেয়। সেই অফিস এবং গুদামঘরের ভাড়া প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়ের খাত। শুল্ক ও কর, আর্থিক বছরে সরকার নির্ধারিত বিভিন্ন শুল্ক ও কর প্রদান করতে হয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এই ট্যাক্স ও ভ্যাট, অর্থাৎ শুল্ক ও কর প্রদান করা, সঠিকভাবে প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য ব্যয়ের খাত। বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়ের খাত। অনেক সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার বা অনিশ্চয়তার কারণে ব্যাংকসমূহ বিমা করে থাকে। তাদের হয়তো বা আগুনে তাদের টাকা বা সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, এজন্য এই দুর্ঘটনার বা এই ক্ষতিপূরণের জন্য তারা বিমা করে থাকে। আর এই বিমার প্রিমিয়াম প্রদান করতে হয়। বিমা প্রিমিয়াম প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য ব্যয়। যোগাযোগ খরচ ও বিজ্ঞাপন খরচ, বিভিন্ন যোগাযোগ খরচ, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে হয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে, সেই যোগাযোগ রক্ষা করা এবং যোগাযোগ যে খরচ, যেমন ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, বিভিন্ন খরচ রয়েছে যোগাযোগের, এই খরচগুলো করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান এবং একটি লাভজনক প্রতিষ্ঠান, মুনাফা অর্জনের আশায় বাণিজ্যিক ব্যাংকগুলো সবসময় চায় তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাক এবং তাদের সঞ্চয়, তাদের ব্যাংকের সঞ্চয় বৃদ্ধি পাক এবং আস্থা ও বিশ্বাস গ্রাহকদের বৃদ্ধি পাক। তাদের এই সেবা খাতগুলো নিয়ে প্রচার করার জন্য তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে। তাই বিজ্ঞাপন খরচ বাণিজ্যিক ব্যাংকগুলোর আরেকটি ব্যয়ের খাত। এবার দেখো কর্মীদের প্রশিক্ষণ খরচ। দক্ষ কর্মী দ্বারাই একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা এবং সফল হওয়া সম্ভব। আর কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীদের আরও দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত করে তোলা যায়। কর্মীদের প্রশিক্ষণ প্রদান করতে হয় ব্যাংকের নিজস্ব খরচে। তাই কর্মীদের প্রশিক্ষণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি ব্যয়ের খাত। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশ কিছু আয়ের যেমন খাত রয়েছে, আবার বিভিন্ন ব্যয়েরও অনেক খাত রয়েছে। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে সামনের পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো মতো লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।